আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ন সাফা ব্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড পাইপিং জেল, আর এটা হচ্ছে অরেঞ্জ পাইপিং জেল। এই জেলটা তৈরি করা খুবই সহজ, আর কেকটা দেখে তো বুঝতেই পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। এই পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করা কতটা সহজ আর খেতে যে কতটা অসাধারণ হয় এটা না খেলে বুঝতে পারবেন না। তো আমার আজকে এই পুরো ভিডিওটির সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজভাবে হয়ে যায়। তো চলুন দেখা যাক মূল রেসিপি। এখানে আমি মাল্টা রস নিয়েছি 1 কাপ, আর এটা হচ্ছে ফ্রেশ মাল্টা রস, কেউ ইচ্ছে করলে পানি দিয়েও করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, কারণ মাল্টা রসটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে রেখেছি। 1 মিনিটের মতো জ্বাল দেওয়ার পরে যখন মাল্টা রসটা বলক চলে আসবে তখন আমি কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ পানিতে 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে আমি গুলিয়ে তারপর আমি মাল্টা রসের মধ্যে দিয়ে দিব। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অনবরত নাড়তে হবে এটা পেছলা দিয়ে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আর কেউ ইচ্ছা করলে কমলা রসও দিতে পারেন। এই যে কিছুটা যখন ঘন হয়ে আসতেছে তখন আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আপনারা যেরকম পাইপিং জেল করবেন সেরকম কালারটা দিয়ে দিবেন। আমি যেহেতু অরেঞ্জ পাইপিং জেল করব সেজন্য আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্ন সিরাপ 1 টেবিল স্পুন, দিয়ে এখন আবার অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। কেউ ইচ্ছে করলে কর্ন সিরাপটা নাও দিতে পারেন না থাকলে, কারণ আমি দিয়েছি কেকের কালারটা যাতে করে সুন্দর আসে আর একটা চকচকে ভাব আসে সেই জন্য আমি দিয়েছি। তো আপনারা কর্ন সিরাপ ছাড়াও করে নিতে পারেন। কর্ন সিরাপটা দেওয়ার পর 1 মিনিটের মতো আমি জাল দিয়ে তারপরে আমি চুলার থেকে নামিয়ে ফেললাম। তো এই যে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আর আমি একটু পাতলাই রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন একটু ঘন হয়ে যাবে। আমি এখন একটি গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখেও সংগ্রহ করে রাখতে পারবেন 10 থেকে 15 দিন পর্যন্ত। তো আমি এখন এইটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পরে কেক ডেকোরেশন করব। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।